সো হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকের আপডেটটি হলো একটু অন্যরকম। এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা প্রকল্প বলে একটি স্কিম কিন্তু চালু করেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সেই স্কিমটার সম্বন্ধে আজকে আমরা একটুখানি জেনে নেব, ঠিক আছে? তো এই যে নোটিফিকেশানটা আমি পেয়েছি, নোটিফিকেশানটা কিন্তু দেখুন, নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে 10 এপ্রিল 2020, মানে 10ই এপ্রিল 2020-তে কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে। তো নোটিফিকেশানটা অনেকদিন থেকে আমার কাছে আছে, অতটা প্রয়োজনীয় তো মনে করিনি, তাই ভিডিও বানাইনি। কিন্তু কাল থেকে দেখছি যে কিছু মানুষ আছে যারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না যে ফর্মটা কীভাবে ফিল আপ করবো, ফর্মটা কোথায় জমা দেবো, বা এই যে ফর্মটাতে কি কি প্রোটোকলস রয়েছে, কারা কারা ফিল আপ করতে পারবে, হ্যাঁ, যে এই হলে যদি কারো বয়স্ক ভাতা থাকে সে করতে পারবে কি না, ঠিক আছে, যদি কেউ বেকার ভাতা পেয়ে থাকে সে করতে পারবে কি না, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এই ভিডিওর আলোচনা করে দেবো, এবং ফর্মটি আপনারা কোথায় জমা দেবেন, এবং ফর্মটি লাস্ট ডেট অফ সাবমিশন মানে কত তারিখ অবধি এর ডেট রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ফর্মে বলে দেবো। তো প্রথমে বলে দিই, ফর্মটা ফিল আপ করা আপনাদেরকে একটুখানি বলে দিই। দেখুন, এখানে আবেদনকারীর নাম লিখবেন, তার পিতার নাম লিখবেন, লিঙ্গ পুরুষ না মহিলা এখানে লিখবেন, তার ডেট অফ বার্থ লিখবেন, এখানে জন্ম তারিখ লিখবেন, ঠিক আছে, বয়স লিখবেন, এখানে দেখুন ভোটার কার্ডের নম্বর লিখবেন, ডিজিটাল রেশন কার্ড, হ্যাঁ দেখুন এখানটা একটা কথা বলে দিই, প্রত্যেকটা মানুষের কিন্তু মুখে আমি শুনছি যে আমি তো পুরোনো কার্ডটা থেকে তেল পাই, নতুন কার্ডটা থেকে গম পাই, এখান থেকে ওই পাই, সেখান থেকে সেই পাই। তো প্রশ্ন হচ্ছে ওই সব কোনো কি পান আপনার দেখার দরকার নেই, এখানে বলে দিয়েছে ডিজিটাল রেশন কার্ডের নম্বর কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। নেক্সট দেখুন আধার কার্ডের নম্বর এন্ট্রি করতে হবে, তারপরে এইখানে দেখুন যে আপনি কোথায় থাকেন সেইখানে যে বিবরণটা আপনাকে এই জায়গাটার মধ্যে পুরো বিবরণটা আপনাকে দিতে হবে। এখানে দেখুন আপনার ওয়েস্ট বেঙ্গল তো বলেই দেওয়া আছে, জেলাটা এর নাম এখানে আপনাকে এন্ট্রি করতে হবে, আপনি কোন বিধানসভার অন্তর্গত সেটা এন্ট্রি করতে হবে, যদি কোনো মিউনিসিপ্যালিটির অন্তর্গত হয়ে থাকেন তো মিউনিসিপ্যালিটির নাম দিতে হবে, আদারওয়াইজ আপনার গ্রামের নাম দিতে হবে, ঠিক আছে। এবার আপনার অঞ্চল দিতে হবে, বাড়ির নম্বর দিতে হবে, ডাকঘর দিতে হবে, থানা দিতে হবে, পিনকোড নম্বর কিন্তু দিতে হবে, ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছেন আশা করব। এরপরে দেখুন আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তবে এই মোবাইল নম্বর নিয়ে একটা কথা বলে রাখি, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা কিন্তু এই যে নিচে এন্ট্রি করবেন, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে ওই মোবাইল নম্বরটাই কিন্তু আপনি এখানে এন্ট্রি করবেন, ওকে। নেক্সট দেখুন, তারপরে আপনি যে ব্যাঙ্কের তে টাকা পেতে চান সেই ব্যাংকের নাম, ব্যাংকে কোন শাখা, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএস কোড দেখবেন ব্যাংকের বইয়ের তেই লেখা আছে। সো এবার দেখুন এখানে কিছু প্রোটোকল লেখা আছে, এটা এতটা দরকারি নয়। তারপর দেখুন এখানে আবেদনকারী স্বাক্ষর, আপনি কিন্তু স্বাক্ষর আর ডেট দিতে কিন্তু ভুলবেন না। এবার আসুন একদম অফিসিয়াল নোটিফিকেশানে, যে অফিসিয়াল নোটিফিকেশানে বলে দেওয়া কি বলে দেওয়া হয়েছে এবং এই টাকাটা কেনই বা মুখ্যমন্ত্রী আমাদের হাতে তুলে দিচ্ছেন, ঠিক আছে, প্রত্যেকটা পরিবার থেকে কতজন করে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, তো প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওর মাধ্যমে জেনে নেব। দেখুন কি বলেছে, দ্য আউটব্রেক অফ করোনা ভাইরাস কোভিড-19 ইন দ্য কান্ট্রি হ্যাজ কজেস লস্ট অফ লাইভলিহুড ফর এ লার্জ নাম্বার অফ লেবার অর ডেলি ওয়েজেস আর্নার, কি বলেছে, যারা প্রতিদিন আনে দিন খায়, ঠিক আছে, যারা দিন মজুর তাদের জন্য কিন্তু এই স্কিমটা তৈরি করা হয়েছে, অ্যান্ড দ্য ওয়ার্কার ওয়ার্কিং ইন দ্য আনরেকগনাইজড সেক্টর, এবং যে সমস্ত ব্যক্তিরা আনরেকগনাইজড সেক্টর বলতে যে সমস্ত ব্যক্তিরা কিন্তু অনামি কোনো সংস্থাতে, বেনামি কোনো সংস্থাতে কাজ করে, ঠিক আছে, মানে একদম দিন মজুর যারা, তাদের কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, অফ আওয়ার স্টেট, আমাদের স্টেটে, ডিউ টু লস অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড দিস পিপুল আর পাসিং থ্রু ভেরি ডিফিকাল্ট টাইম, তারা কিন্তু প্রচুর কঠিন সময় পার করছে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ইন অর্ডার টু প্রোভাইড সাম রিলিফ টু সাচ লেবার অর ডেলি ওয়েজেস আর্নার অর ওয়ার্কার হু ইজ ইন দ্য এক্সট্রিম ডিজিজেস অফ দ্য গভর্নর ইজ প্লেস টু ইন্ট্রোডিউস এ নিউ স্কিম প্রচেষ্টা, তাদের জন্যই কিন্তু এই প্রচেষ্টা স্কিমটা চালু হয়েছে। দেখুন এবার এই স্কিমের মধ্যে কি কি বলে দেওয়া আছে এবং কারা কারা এবং আপনি কত টাকা পাবেন, দেখুন এইগুলো তো এতটা কিছু নয়, আমি পড়ে দেখেছি, তো আপনাদের জন্য যেটা খুবই দরকার, দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ ওয়ান টাইম, কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে এটা কিন্তু ওয়ান টাইম, কেউ কেউ হয়তো বলে বেড়াচ্ছেন যে এটা দীর্ঘদিন ধরে এই স্কিমটা চলতে থাকবে, 1000 টাকা মাসে মাসে পাবে, কেউ বলছে 1000 টাকা বছরে বছরে পাবে, কেউ আবার বলছে 5 বছর ছাড় 1000 টাকা পাবে, এরকম কিন্তু কোনো কথাই নেই, এটা কিন্তু আপনাকে একবারই দেওয়া হবে এই কোভিড-19 জন্য, ঠিক আছে, তাও কত টাকা দেওয়া হবে, 1000 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে। এইবার দেখুন যে এলিজিবিলিটি কিনা, আপনি এলিজিবল কিনা এই ফর্মটা ফিল আপ করার জন্যে, এনি লেবার অর
ডেলি ওয়েজ আর্নার ওয়ার্কার হু ইজ দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট মানে ওয়েস্ট বেঙ্গলের একদম জেনুইন বাসিন্দা, তিনি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। হু ইজ এক্সট্রিম ডিজিজেস ডিউ টু দ্য লস অফ দ্য এমপ্লয়মেন্ট অফ লাইভলিহুড অপরচুনিটিস ডিউ টু দ্য আউটব্রেক অফ দ্য COVID-19 অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ সাস্টেনেবল সোর্স অফ ইনকাম, যারা কিন্তু অল্টারনেটিভ সাস্টেনেবল সোর্স অফ ইনকাম খুঁজে পাননি তাদের জন্য উইল বি এভেল ফর দ্য অ্যাসাইনমেন্ট ফুলফিল দ্য কন্ডিশন। এবার এই কন্ডিশনগুলো দেখুন, কন্ডিশনগুলো কী লেখা আছে এটা দেখুন, দু নম্বরটা দেখুন, দু নম্বরটাতে কী বলে দেওয়া আছে, দ্য লেবার অর ডেলি ওয়েজেস আর্নার ওয়ার্কার শুড নট বি বেনিফিসিয়ারি অফ এনি সোশ্যাল স্কিম অফ দ্য স্টেট লাইক সোশ্যাল পেনশন স্কিম। হ্যাঁ, যারা কোনো মানে পেনশন স্কিমের যারা পান না, কী কী সেই পেনশন স্কিমগুলো দেখুন, যে ওল্ড এজ বয়স্ক ভাতা, উইডো মানে বিধবা ভাতা যারা পান, এবং ডিসএবিলিটি পার্সন, এবং যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ এর জন্যে, যারা শারীরিক প্রতিবন্ধতার জন্য কিন্তু যারা এই যে স্কিমগুলো যাদের মধ্যে এলিজিবল আছে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করলেও টাকা পাবেন না, এবং আর কে টাকা পাবেন না, SSY, হ্যাঁ, সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্গত যে সমস্ত ব্যক্তি এনারা আগে থেকেই টাকা পান, তো এনারা কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে। এরপর দেখুন এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া আছে, আমি কিছু কিছু মানুষকে দেখছি যে তার বাড়ির 7টা মেম্বার, তো সে 7 জনেরই করে দেবে ফর্ম ফিল আপ, এরকম সে 7,000 টাকা পেয়ে যাবে, তার এরকম মানসিকতা। তো এইখানটায় দেখুন কী বলে দেওয়া আছে অফিসিয়াল নোটিফিকেশানে, অনলি ওয়ান পার্সন ফ্রম এ ফ্যামিলি উইল বি এলিজিবল, একমাত্র একজনই কিন্তু এই ফর্মটার ফিল আপের জন্য এলিজিবল হবে, ঠিক আছে। তো আশা করছি সব আপনাদের ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার দেখুন যে আপনাকে কোথায় জমা দিতে হবে, এখানে দেখুন, এলিজিবল ক্যান্ডিডেট টু বি সাবমিট দ্য অ্যাপ্লিকেশান টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন দ্য ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে জমা দিতে হবে, অথবা KMC, যারা কলকাতা মিউনিসিপ্যালিটির অন্তর্গত, KMC ফ্রম দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া, দ্য অ্যাপ্লিকেশান হ্যাজ টু বি সাবমিটেড বাই দ্য ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তির জন্যেই কিন্তু এই ফর্মটা, মানে এটাই বলেছি যে ওইখানে গিয়ে কিন্তু মানে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে একজন কিন্তু 4-5টা ফর্ম নিয়ে ভিড় করলে হবে না, একজনকে একটা ফর্ম নিয়েই যেতে হবে। নেক্সট এখানে দেখুন বলে দেওয়া আছে যে ডেটটা কবে, ডেট কত থেকে কত পর্যন্ত, দেখুন এখানে বলা দেওয়া আছে, দ্য স্কিম উইল কাম ইন্টু এফেক্ট ফ্রম 15th April 2020, 15 এপ্রিল থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছে, অ্যান্ড উইল রিমেন টু দ্য ফোর্স ইন 15th May, এবং এটা কিন্তু 15 মে পর্যন্ত, কিন্তু 2020 পর্যন্ত কিন্তু এই স্কিমটা কিন্তু চলবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি করার কিছু নেই। তো এবার আপনাদেরকে একটা প্রসেস বলে দিই, যে অনেকেই আমি দেখছি যে এখন অবধি ফর্মটাই পেয়ে উঠছেন না, ফর্মটাই পাচ্ছেন না, তো ফর্মটা আপনারা কীভাবে পাবেন একটুখানি বলে দিই। তো আপনাদেরকে আপনাদের মোবাইল হোক বা ল্যাপটপ হোক, PC হোক, যেখান থেকে হোক, কিন্তু আপনাকে এই ওয়েবসাইটটা কিন্তু খুলতে হবে, হ্যাঁ, wbgov.in, ঠিক আছে, wbgov.in। তো এই ওয়েবসাইটটা, সো আমার ইন্টারনেট অন করা নেই, আবার কিছু নোটিফিকেশানও ঢুকে যেতে পারে। তো এইখানে দেখুন যখন আপনি এই সাইটটা যখন ওপেন করবেন, তো সাইটটাকে আমি আবার রিওপেন করে নিচ্ছি, রিওপেন করে নিতে আপনি এরকম কিছু ফ্রন্ট পেজ দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে দেখুন এইখানটায় দেখুন একটাই আছে, স্নেহের পরশ, এটা আগে হয়ে গিয়েছে, কিন্তু ওটা নয়, আমাদের যেটা এখন সেটা হচ্ছে এটা, এই যে প্রচেষ্টা, এটা এই স্কিমটা, ঠিক আছে। দেখুন স্কিমটাতে কী বলে দেওয়া আছে, এ নিউ স্কিম, এই যে এই এই স্কিমটা, এবার এই স্কিমের এই যে নো মোর এই পোর্শনটাতে যখনই আপনি ক্লিক করবেন, তখন কিন্তু আপনার নোটিফিকেশানটা ডাউনলোড হওয়ার জন্যে চাইবে, যেহেতু আমার একবার ডাউনলোড করা আছে, সো আমি আর করছি না, আপনাদেরকে এই পর্যন্তই দেখিয়ে দিলাম, এবার চলে আসবো আমি এই নোটিফিকেশানে। তো আশা করছি আপনারা সবাই পরিষ্কার বুঝতে পেরে গিয়েছেন যে কীভাবে কী করতে হবে ফর্মটা নিয়ে, ঠিক আছে। তো যেনারা এখনও পর্যন্ত বুঝতে পারেননি, ওনারা নিচে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই হেল্প করবো। সো আজ এই পর্যন্তই আসি।